প্রয়াত পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শুক্রবার সকাল 11:10 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাওড়ার একটি নার্সিংহোমে চিকিৎসারত ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। সেই সাথে অবসান হয় 90-এর মানুষের ছেলেবেলার নস্টালজিয়া। অ্যাডভেঞ্চার প্রিয় লেখকের শিশু সাহিত্যই ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। তাঁর সৃষ্টি পাণ্ডব গোয়েন্দা অন্যতম অ্যাডভেঞ্চারাস শিশু সাহিত্য। গরমের ছুটি বা পূজোর ছুটিতে পড়ুয়াদের সঙ্গী ছিল পাণ্ডব গোয়েন্দা। বাবলু, বাচ্চু, বিলু, ভোম্বল, বিচ্ছু এবং পঞ্চু বাঙালির কাছে আবেগ। এই পঞ্চপাণ্ডব জটিল রহস্যের সমাধান করেছে বইয়ের পাতায়। দুর্গম পাহাড় থেকে শুরু করে বুদ্ধির ভেলকি সব জায়গাতেই মাতিয়ে দিয়েছে তারা। কিশোরদের এই রহস্য উন্মোচনের নেশা বাঙালিকে পাণ্ডব গোয়েন্দার প্রেমে পড়তে বাধ্য করেছিল। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখনীতে জীবন্ত হয়ে উঠেছিল প্রতিটি চরিত্র। হাওড়ার খুরুর ষষ্ঠীতলায় জন্মগ্রহণ করেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তিনি ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন। 1961 থেকে আনন্দবাজার পত্রিকার রবিবার্ষরীয় বিভাগের সঙ্গে যুক্ত হন ষষ্ঠীপদ। তবে 1981 তাঁর সৃষ্টি গোয়েন্দা চরিত্র পাণ্ডব গোয়েন্দাই তাকে পাঠক মহলে রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল। পরে এই কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল একাধিক কমিক স্ট্রিপ এবং টেলিভিশন ধারাবাহিক। পাণ্ডব গোয়েন্দা ছাড়াও প্রাইভেট ডিটেকটিভ অম্বর চ্যাটার্জি, কিশোর গোয়েন্দা তাতারের অভিযানের মতো শিশুদের উপযোগী একাধিক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা ছিলেন ষষ্ঠীপদ। তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে চতুর্থ তদন্ত, সোনার গণপতি হীরের চোখ, সেরা রহস্য 25, কেদারনাথ ইত্যাদি উল্লেখযোগ্য। 2017 শিশু সাহিত্যে তাঁর অবদানের জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় এই সাহিত্যিককে। সম্প্রতি জানিয়ে রাখি, আগের বছরই প্রয়াত হয়েছেন আরেক শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ, যার হাঁদাভোঁদার অমর সৃষ্টি আমাদের শৈশব জুড়ে আছে অনেকেরই। কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের জন্ম হাওড়া জেলাতেই। 1500 বেশি সিরিয়াস ও মজার কমিক সৃষ্টি করে বাংলা শিশু সাহিত্যে এক অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। জানিয়ে রাখা ভালো, এর মধ্যে অধিকাংশ কমিক্সেরই কাহিনী, চিত্রনাট্য, সংলাপ এবং অবশ্যই আঁকা তার নিজেরই। আর সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে হারিয়ে সাহিত্য জগতের অনেকটাই খামতি রয়ে গেল। অমর থাকুক আপনাদের সৃষ্টি। সমস্ত লাফালাফি টিমের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।